এই পুচকি কি হয়েছে কাকিমা কি খাচ্ছিস পুচকি আমি সন্দেশ খাচ্ছি এই পুচকি তুই সন্দেশ খাচ্ছিস আমায় একটা দিবি তুমি খাবে খাবো এই নাও এই পুচকি তোর কাছে তো আরো আছে আরেকটা দে না এই নাও এই পুচকি আরেকটা দিবি আর চাইবে না এই পুচকি আরেকটা দে আর চাইবো না এই পুচকি আরেকটা দিবি এক এক করে তো সব সন্দেশগুলো তুমিই নিয়ে নিলে কাকিমা আর শোনো এই সন্দেশগুলো না আমাকে আমার বাবা কিনে দিয়েছে তোমার যদি এতই খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমার বাবাকে বলে না কয়েকটা তোমার জন্য কিনে পাঠাতে দাও আমার সন্দেশ দাও কি বললি তুই আমার বাবা তুলে কথা বললি হ্যাঁ বেশ করেছি দাঁড়া আমি তোর মাকে গিয়ে বলছি তুই আমাকে এত বড় কথা বললি একটা আমার মাকে গিয়ে বলে আমার মাও জানে তুমি বাচ্চাদের খাবার ঝেড়ে ঝেড়ে খাও আমার মা তোমাকে বাড়ি গেলে আমাদের বাড়িতে ঢুকতেই দেবে না যাও ওখান থেকে কি তোর মাও আমাকে এরকম ভাবে হ্যাঁ কারণ তুমি এরকমই একটা মানুষ হ্যাঁ ও পুচকি তুমি এভাবে মেয়েটাকে মারছো কেন আরে আর বলো না বুদি সকাল থেকে মদটা খেয়ে নিচ্ছে মা আমি চাউমিন খাবো মা আমি চাউমিন আচ্ছা বলো বুদি ঘরে একটা ডিম নেই একটা ম্যাগির প্যাকেট নেই চাউমিনের প্যাকেট নেই একটা সসের প্যাকেট নেই আমি এখন কোথা থেকে আনি আমার কাছে একটা টাকা পর্যন্ত নেই যে দোকানে গিয়ে আমি আনবো বলো হ্যাঁ সকাল থেকে বাইরে করে ও পুচকি আর মেরো না পুচকি এ নাও আমি চাউমিন বানিয়েছিলাম তোমার মেয়ের জন্য এনেছি ওকে দাও ও খাক চাউমিন এনেছো ঠিক আছে তা এত আনে কেউ হ্যাঁ ঠিক আছে তুমিও একটু খেও তোমার মেয়েকেও একটু খাইও আচ্ছা ঠিক আছে কি মজা আমি চাউমিন খাবো এটা বন্ধ রাখ তোর জন্য এবার পাড়ার লোক পুরো জেনে যাচ্ছে যে আমার ঘরে একটা জিনিস থাকে না আমার কাছে টাকা থাকে না দাঁড়া দাঁড়া এবার যেদিন মারবো না ধরে কিন্তু দেখাবো কি দরজা বন্ধ করে পেটাবো নে ধর খা অসভ্য মেয়ে এই পুচকি কি আছে মা এই নে তোর জন্য দুটো জামরুল নিয়েছি খেয়ে নে জামরুল টামরুল আমি খাবো না যাও তো জামরুল খাবি না না তো কি খাবি তুই আমি এখন ললিপপ খাবো তুই ললিপপ খাবি হ্যাঁ ঠিক আছে তোর জন্য ললিপপ নিয়ে আসছি দাঁড়া তোকে এইগুলি খাওয়াবো আজকে দাঁড়া আমি ললিপপ বানিয়ে তোমরাও দেখতে থাকো গাইস পুচকিকে এটা কিভাবে খাওয়াই আমি দেখো গাইস এই দুটো আমি ললিপপের ডান্ডির মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে জামরুল দুটোকে ললিপপ বানিয়ে নিয়েছি এ পুচকি এই দেখ তোর জন্য নতুন ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি ললিপপগুলো কি সুন্দর দেখতে মা খেয়ে দেখ খেতেও টেস্টি মা এটা কি নতুন ফ্লেভার এটা পুরো জামরুলের মতন লাগছে হ্যাঁ এটা নতুন ফ্লেভারের খেয়ে দেখ কি সুন্দর লাগছে মা থ্যাংক ইউ পুচকি হ্যাঁ বৌদি বলো আর একটু মাংস দেব হ্যাঁ বৌদি এর মধ্যে দাও ফ্রিজে রেখে কালকে বাড়িতে খাবো পুচকি এটা তোমার নিজের বাড়ি এটা বিয়ে বাড়ি না ভাত মেখেছি তাড়াতাড়ি করে খেয়ে নে তো সোনা ও পুচকি হ্যাঁ বৌদি বলো কি করছো পুচকি তো মেয়েকে একটু ভাত খাওয়াচ্ছি ও মেয়েকে ভাত খাওয়াচ্ছ হ্যাঁ বৌদি আজকে না আমার অনেক কাজ জানো তো বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে ঘর ঝাড় দিতে তুমি এখন যাও যাও তুমি বাড়ি যাও মেয়েকে খাওয়াচ্ছি এখন যাও ও পুচকি আমি তো এলাম তোমার সঙ্গে একটু গল্প করব বলে বললামই তো বৌদি আজকে আমার অনেক কাজ তুমি এখন বাড়ি যাও পরে ক্ষণ এসো কোনে ঠিক আছে বাবা একটু এসেছি কিভাবে তাড়িয়ে দিল যখন আমি মেয়েটাকে একটু ভাত খাওয়াতে কেউ না কেউ সেটা বিরক্ত করবে এই তো শোনা কি খাও মা মা আমি লেগ পিস খাবো মা তোর জন্যই তো এনেছি বাবা খা তোর জন্যই তো এনেছি লেগ পিস খা 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 এই ভাতটাও খেতে হবে কিন্তু মাংসটা খেলে হবে না নে 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 ধর 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 এনে ধর পুচকি আর পুচকির মেয়ে হ্যাঁ বলো তোমাদের সামনে দেখো দুটো বেলুন রাখা আছে হ্যাঁ আছে তো এই বেলুন গুলো ফাটালে তোমরা গিফট পাবে গিফট পাবো হ্যাঁ তাহলে আমি কোনটা আমি কিন্তু ইয়েলাটা ফাটাবো হ্যাঁ পুচকি আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করো তোমার মেয়ে কোনটা ফাটাবে তো পুচকি আর পুচকির মেয়ে খুব ভালো গিফট পেয়েছে খুশি তো পুচকি হ্যাঁ আমি খুব খুশি তোমার মেয়েও খুশি ঠিক আছে আয় তোকে চিপটা খুলে দিই